আসসালামু আলাইকুম সিনজেন্টা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে প্রিয় বাদাম চাষি ভাইরা, প্রথমে আমরা কি কি বাদামে কিভাবে বাদাম চাষ করলে আমরা ভালো ফলাফল পাব আর বাদাম আমরা বুনব বা বাদাম আমরা চাষ করব এই বিষয়ের উপরে আমি কয়টা কথা বলবো। আর বাদাম আপনাদের বাদামের গাছ দেখাবো। দেখেন ভিউয়ার, আপনারা এই যে বাদামের গাছ দেখছেন, এগুলান হলো আপনার বাদামের গাছ, যে বাদাম আমরা শহর বাজারে কিনে খাই। এই হলো বাদাম। এই বাদাম যেটি আপনারা চাষ করেন, একটা চাষি কিন্তু আপনার চাষাবাদ করে খাইতে হলে আপনার সব রকম ফসল তা করা লাগবে। খালি যে আপনি একরকম ফসল করেই যে আপনি লাভবান হবেন বা দেশে টিকে থাকতে পারবেন তা পারবেন না। আপনি চাষাবাদ করে খাইতে হলে আপনি কালাই, মসুরি, বাদাম, ধান, কলা, পাট, আপনি বিভিন্ন রকমের 5 বিঘি যেটি আপনি চাষ করেন তাহলে 5 রকম ফসল করতে হবে আপনাকে, দেবে গায়ে আপনি লাভবান হবেন। তো আপনারা এই বাদামের খরচ কয় টাকা আর কীভাবে পরিচর্যা করলে কতটুক ফলন আপনি এই বাদামে পাবেন সেই বিষয়ের উপরে আমি আপনাদের কথা বলছি। তো আপনারা আমার কথাটা আপনারা মাইনোটলি যেতে আপনারা শুনুন, শুনে যেতে আপনি এই বাদামের চাষ যদি আপনারা করেন তাহলে আপনারা খুবই লাভবান হবেন। তো আমি আপনাদের প্রথমে বলবো, বাদাম যখন আপনারা চাষ করবেন, বাদাম আপনার দুই সিজনে বোনা যায়, দুইবার আপনার বাদামের চাষ করা যায়। তো প্রথমে আপনার একবার বিচনের চাষ করা যায় আর একবার আপনার লাগাই নিয়ে আপনার সব সময়তেই আপনার বাদাম দুই বছরে দুইবার বাদামের চাষ আবাদ করা যায়। তো আপনার প্রথমে বাদাম আপনার যেটি বিঘা প্রতি আমি হিসাব দিচ্ছি, আপনি 1 বিঘা জমির পরে আপনি 20 কেজি TSP, 20 কেজি পটাশ, 10 কেজি MOP আর 20 কেজি জিপসাম আর আপনার একটা আপনার ফিপ্রোনিল গ্রুপের আপনার রুই পোকা মারার জন্য একটা বিষ আর গ্রোজিন 1 কেজি বিঘায় বিঙ্গো 1/2 কেজি মানে বোরন 1/2 কেজি আর ম্যাগনেশিয়াম সালফেট বিঘায় 2 কেজি আর আপনার এই যে সার করান আপনার সমস্ত চাষ করি চাষের উপরে অনুখাদ্য করান দিয়ে দেবেন আর চাষের তলে TSP করান দেবেন আর বিষন যে বাদামের যে বীজ এটি আপনারা লাগাতেও পারেন আবার আপনি বুনতেও পারেন। বুনলে আপনার বাদাম যদি আপনারা বুনেন তাহলে আপনার বিঘাপতি আপনার 30 কেজি বীজ লাগে। আপনারা বাদামে চাষ করতে গেলে আপনার 30 কেজি বীজ লাগবে বাদামের চাষ। এই বাদাম ফসলটা কিন্তু খুবই ভালো ফসল। আপনি যে ফসলটা যদি আপনারা করেন বা চাষ যদি করেন তাহলে আপনারা লাভবান হবেন। মানে কীরকম লাভবান হবেন, এত বেশি খাটনি নাই ভাই, কোনো খাটনি নাই। এটি আপনার একদম সিম্পলের পরে আর চাষাবাদ। আপনারা বিভিন্ন চাকরিজীবীও যদি করেন, চাকরি করার পাশাপাশিও বা ব্যবসা করার পাশাপাশিও আপনারা এই কোয়ালিটির ফসল আপনারা করতে পারেন, করলে লাভবান হবেন। তো আপনার এই যে বাদামে কিন্তু আপনার 30 কেজি বীজ দিবেন আর এই দিশারি এবার আপনারা এই সিটি দি মই দিবেন, একখান চাষ দিবেন, দি মই দিবেন, দিশারি এক আটটা বাদাম যদি উপরে পড়ে থাকে তাহলে আপনারা এক আটটা লেবার নি বা নিজেই আপনারা আপনারা নিজে নিজে কুটি দিবেন, দেখবেন যে আপনারা এই বাদাম আর পরে আপনার কিছু দেওয়া লাগবে না। একবার আপনারা যদি বাদামে যদি পোকা লাগে এরকম তাহলে আপনারা ভিত্তা কর কেরাটে একবার স্প্রে করে দেবেন, তাহলে আপনার আর বাদামের কোনো আর ইয়েও লাগবে না। আর ঘাস যদি হয় বাদামের ভয়ে তাহলে সিনজেন্টা কোম্পানির একটা ফুসিলেট ম্যাক্স বিলি একটা আগাছানাশক আছে, এই আগাছানাশকটা আপনারা জমিতে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনারা বাদামে চাষ করতে গেলে খুবই আপনারা লাভবান হবেন। বাদাম আপনার ফলন হবে বিঘাপতি 8 থেকে 10 মণ বিঘায় ফলন হয়। তাহলে এবার 10 মণ যেটা আপনার বাদামে যদি ফলন হয় তাহলে বাদাম দেখবেন যে আপনার 3500-4000 টাকা মণ হয়, আবার 6000-7000 টাকা মণও হয়। তা আপনারা যখন কৃষক যখন আপনারা এই বাদামের চাষ যখন আপনারা করবেন তখন দেখবেন যে আপনারা ওই 4000-3500-4500 এরকম আপনারা দাম থাকে। তাহলে মনে করেন 1 বিঘা জমিতে যদি আপনার 10 মণ যদি বাদাম হয়, 4000 টাকা মণও যদি আপনারা বিক্রয় করেন তাহলে তাও আপনার 40000 টাকা লাভ হবে, মানে তাও আপনি 40000 টাকায় বিক্রয় করতে পারবেন। লাভ ধরেন দেখা যাচ্ছে আপনার বিঘাপতি আপনি 3 থেকে 4000 টাকা খরচ করলে আপনার বাদাম হয়ে যাবে। এত শেষ লাগে না, বেশি স্প্রে করা লাগে না, তসকা টসকা কিছু লাগে না,
এখানে আপনারা বুনবেন আর হয়ে যাবে আর তুলবেন। এরকম করে গাছ আপনি গাছ আমি টান তুলি দেখাচ্ছি আপনাদের। এ দেখেন, এটা হলো আপনার বাদামের গাছ। দেখেন আপনার এই একটা গাছ, কিন্তু এই গাছে কিন্তু আপনার এই দেখেন, এই দেখেন আপনার বাদাম, বাদাম কি করে আপনার দেখেন আপনারা, এই দেখেন বাদাম এক একটা গাছে কিন্তু আপনার এক পা করেও বাদাম ধরে। যদি আপনারা ভালো করে পরিচর্যা করেন, এই দেখেন গাছ বাদাম, এই দেখেন সব আপনার জালি, এই দেখেন আপনার সব এই শিকড়ে, এই কিন্তু আপনার শিকড়ের মাধ্যম দিয়ে বাদাম বাদাম আপনার ধরে। তা আপনারা এই বাদাম দেখছেন, এই হলো বাদামের গাছ। তা আপনারা এই বাদামের চাষ করলে কিন্তু আপনারা এই নিয়মে আপনারা চাষ করবেন। আমার তারপরে আমাকে কমান্ডে জানা দিন বাদামের চাষ করলে, ভাই আমি তো বাদামের চাষ করতে চাচ্ছি, এই কী কী করবো বা কী সমস্যা আপনি আপনার একটু বলেন, তাও আমি আপনাদের সেই সহযোগিতা করবো। তা আপনারা বাদামের চাষ করলে এই নিয়মে করবেন। তো বাদাম ফসলটা কিন্তু আপনার বছরে আপনার দুইবার চাষ করা যায়। তা আপনার ভাদর মাসে একবার আপনার এই চাষ করবেন, আর একবার আপনার চৈত্র মাসে একবার একবার আপনি চাষ করবেন, এই দুইবার নিয়ম। তো আপনার এই চাষ যখন আপনারা বাদামের চাষ করবেন, তখন কিন্তু যে বাদামের যে গাছ হয়, এই দিয়ে কিন্তু আপনার বাদাম ধরে গেলে পরে কিন্তু গাছ কাটিয়ে আপনি গরু ছাগলেও খায় নিয়ে যায়। এ হলো বাদামের গাছ। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, যেন এরকম নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে আমি দিতে পারি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।